হ্যালো মুন মুন, তুমি কি করছো? সবাই আমাকে নিয়ে খুব উদ্বিগ্ন, আমি কেন রেভলিউশন করছি না, তাই না? আচ্ছা, তোমাদের জন্য পেস্ট্রি শেষ। হ্যালো সাবরিন, হাউ আর ইউ? কেমন লাগছে অনুভূতিটা? কিন্তু তোমাকে দেখে আমার বারবার আমার কথা মানে এখান বলি, কিন্তু খুবই সুন্দর হয়ে যাচ্ছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এখানে একটা গুড নিউজ আছে, আমরা গুড নিউজটা এখন জানাবো না, আপাতত এটুকু থাক সিক্রেট। আমরা দোয়া রাখছি যাতে সবসময় সুস্থ থাকো, সব কিছু যেন ভালো হয় ইনশাআল্লাহ। আর আপনি আপনার মতোই আপনি আপনার মতো করেই সেটাকে অবভিয়াসলি আপনি অনেকটা অনেক এগিয়ে যাবেন। থ্যাংক ইউ। এখন কিন্তু আমার সাবস্ক্রাইবার হচ্ছে 844, এটা যদি আর সবাইকে বলা হয়, সবাই তাদের সাবস্ক্রিপশন করে ফেলেন, সাবস্ক্রাইব করে ফেলেন, আপনার পরিবার সবাইকে যদি বলেন। হ্যাঁ, তা তো অবশ্যই, আমার পরিবার সবসময় অলরেডি সাবস্ক্রাইবার লিস্টে আছে। 1K হলে কিন্তু আমরা ইনশাআল্লাহ একটা সেলিব্রেশনের নাম, 1K মাত্র মানুষের 10K না, আস্তে আস্তে নিরাপদে থাকবে, আমাদের জন্য দোয়া রাখবে, তোমার দোয়া কিন্তু বেশি কবুল হবে। ওয়ালাইকুম সালাম, আপা ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমাকে বলেন যে আপনি কি আমার ব্লগটা দেখেন? আমি সবসময় আপনার ব্লগটা খুব ভালো লাগে, নতুন নতুন জায়গা যান, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে, যোগাযোগ ব্যবস্থা খারাপ জেনেও ভালোভাবে জায়গায় যান, এটা দেখতে আমার অনেক ভালো। তা আপনার পরিবারের সদস্যরা কি দেখেন? না, আমার পরিবারের সদস্য। আজকে থেকে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে অ্যাড করে দেন, তাহলে আমার সাবস্ক্রিপশনটা আরও বেড়ে যাবে। আর মানে আর 150 সাবস্ক্রিপশন হলে আমার 1K হবে। আচ্ছা, বলবেন সবাইকে একটু যদি বলেন, তা আর নোটিফিকেশান বাটনটা অন রাখবেন যাতে সবাই দেখতে পায়, মানে ব্লগের খবরগুলো আপনার ওখানে নোটিফিকেশান চলে আসবে। আচ্ছা, অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। কি বলবো কি বলবো, কিছু বলো না, মানে তোমার আমার ব্লগ নিয়ে হলে কিছু বলো, কারণ আমি জানি তুমি আমার ব্লগটা অনেক ধৈর্য সহকারে দেখো। আপনার ব্লগ অনেক ভালো লাগে, মনে হচ্ছে অনেক সুখী মানুষের ব্লগ দেখতেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা কথা আছে, ব্লগে সবসময় কিন্তু সুখ জিনিসটাকে প্লেস করা বেটার। হ্যাঁ, দুঃখ জিনিসটাকে প্লেস করলে তো মানুষ তো দুঃখ নিয়েই চলতেছে, তাই না? না না, এটা ভালো লাগে যে আপনার মানে বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে, এই জিনিসটা সবার হয় না, সবাই বলে দূর গরম লাগতেছে, অনেক রোদ, তারপর খুব বিরক্ত করে, যাব ফেলে কি করে যাব, কিন্তু আপনার ওই বিরক্তিগুলো নাই, আপনি অনেক সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যান। আমার এই কথা শুনে তো আমার ব্লগের মানে উৎসাহ উদ্দীপনা আরো 10 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, তারপর আরো আনকমন আনকমন কতগুলো ছবি দেন, ওই ছবিগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ। বাসার সবাই দেখে? বাসার সবাই দেখে না, আমি দেখি। তাহলে এখন আর অরবিয়া দেখে? ও বুঝছে বুঝছে, এই দুজন দেখলে হবে, আর কেউ তো আপনাকে চিনে না, এই জন্য একটু কষ্ট করে যদি সবাইকে একটু চেনানো হয়। সবাই মোর্শেদা আপার ব্লগে লাইক দিয়ে দেন যারা এখনো দেননি। 1K হতে হলে আমাকে আর 150টা ব্লগ লাগবে। 150? হ্যাঁ। আচ্ছা, আর 150 হবে প্লিজ সবাই সবাই যদি বিষয়টা একটু খেয়াল রাখে। আজকের ব্লগটা বিষয়টা আসলে বেসিক্যালি সবাইকে একটু জানানোর জন্য, কারণ 844 তো 150 কাছাকাছি, 1K হওয়াটা খুব জরুরি, যেহেতু আমি অতটা বুস্ট বা আদার্স কোনো প্রসেসিংয়ে যাই নাই, যার কারণে এটা একটা নর্মাল হয়েতে যাচ্ছে, সে কারণে একটু দেরি হচ্ছে। 1 বছর হয়ে গেছে, চাচ্ছিলাম 1K হোক, আপনাদের সহযোগিতাই সামনা কাম। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো তামিনা, কি করছো? আচ্ছা, তামিনার পরিচয় দিই, ও আমাদের পুরো লাইব্রেরির দায়িত্বে আছে, ওর আরো অনেক গুণ আছে, তো গুণগুলো আপাতত তুমি বলো, তুমি বলো। আচ্ছা, ও বলছে না কিন্তু ও নিজে, ও MBA কিন্তু MBA কমপ্লিট করেছে, আবার লাইব্রেরি পুরো দায়িত্বে আছে। যাই হোক, বাচ্চা কাচ্চা ভালো আছে? তামিনা, তুমি কি আমার ব্লগ দেখো? ভালো লাগে? অনেক ভালো লাগে।
এখানে আমার কিন্তু একটু সাবস্ক্রাইবার লাগবে, তো একটু পরিচিতজনদেরকে বললে মনে হয় আমার সাবস্ক্রিপশনটা আর একটু বাড়বে। 144 1K হতে হলে আর একটু লাগছে, তো এটা কি আমি সাহায্য পেতে পারি? ঠিক আছে, সবাই ব্লগ দেখবেন, তোমার আশেপাশের জনকেও একটু বলবে ব্লগটা দেখার জন্য। ওকে, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, প্রার্থনা সবসময় দোয়া রাখবে। হ্যালো, আসসালামু আলাইকুম শিরিন ম্যাডাম, আপনি মাথা উঠাবেন না আমি জানি, মাথা যেহেতু আপনি ছবি পছন্দ করেন না, তবু আপনাকে একটু বলছি, আমার ব্লগটা দেখে থাকলে আপনি কষ্ট করে যদি অন্যদেরকে একটু বলেন তাহলে সাবস্ক্রাইবার আমার যেটা ঘাটতি আছে সেটা একটু ফিল আপ করবেন কি? ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম হীরা, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কি আমার ব্লগ দেখো? আমার ব্লগ নিয়ে কি তোমার কোনো কিছু বলার আছে, কেমন লাগে? কিন্তু আমার তো এখন কিছু সাবস্ক্রাইবার লাগবে। তুমি মনে হয় দেখো নে 844 সাবস্ক্রাইবার, কিন্তু আমার এখানে 1K হতে হলে আর একটু সাবস্ক্রাইবার লাগবে। তুমি কি আমাকে একটু হেল্প করবে যে পরিচিত জনকে জানাবে? ওকে থ্যাংক ইউ, তোমার ছেলেকেও বলবো আমার এখানে সাবস্ক্রাইব করতে, বিকজ হি ইজ মাই মডেল অলসো।